যেটা মেন ডোর, ডোরের পাশে হলো সোরেক, মামার বেড, ঠাকুর। ঠাকুর যদিও আমার রুমে চলে যাবে, তো এটা একটা জানলা, বড় সড়ো জানলা কিন্তু জানলা। এখানটায় রেখেছি ড্রেসিং টেবিলটা, সঙ্গে এই গাছটা। বেশ বড় ছোট রুমটা, এটা হল রুম। এটা মামার সমস্ত অ্যারেঞ্জমেন্ট। তারপর করিডোর হয়ে এদিকটা একটা বাথরুম, আর এদিকটা কিচেন। দেখো, আমি ত্রিপুরা থেকে শিলনোড়া নিয়ে এসেছি। এদিকটা ড্রাই এরিয়া, একটা বালকনি। এটা আমার একটা র‍্যাক, এটা মাল্টিপারপাস, বাসনপত্রও রাখি, আবার আমার রান্নার ডিবি টিবিও রাখি, এটা মাল্টিপারপাস ইউজ হচ্ছে। ফ্যানটা এখানে রাখি কারণ অ্যাডজাস্টর নাই, ধোঁয়া বেরোতে পারে না, যার ফলে রান্নার সময় এটাকে ফিট করে দিই। বাক্সটা এখানে রেখে দিয়েছি, এখানে আমার টুকিটাকি জিনিস ঢুকিয়ে রাখি। তারপর যাচ্ছি, এবার বেডরুমের দিকে যাচ্ছি। বেডরুমে ঢুকতেই ফ্রিজটা রেখেছি এখানটায়। আজকে একটু সুযোগ পেয়েছি, তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, আর সবাইকে মানে নতুন যারা এসছো তাদেরকে আমি ভীষণ ভীষণ আমার তরফ থেকে ভালোবাসা আর পুরানদেরকে শুভেচ্ছা। তোমরা আমাকে এইভাবেই সঙ্গে নিয়ে চলো, আমিও তোমাদের সঙ্গে সঙ্গে থাকব। আর আমার ছোট মেয়ের চ্যানেলটা আমি দিয়ে দেব, তোমরা একটু দেখো, ও তোমাদের ফ্যামিলিতে যাবে। তো একটা জিনিস মানে কি জানো, যদি সব বন্ধুরা একত্রিত হই তাহলে দেখবে আমাদের অনেক বড় একটা ফ্যামিলি হয়ে যাবে। আমার তরফ থেকে আমি বলে দিতে পারি, আমি 1 2 3 3টা গিফট দিতে পারবো তোমাদেরকে। এসো, এলে আমি সবাইকে 3টা গিফট দেবো। একটা আমি অনেকের করেছি, ও আওয়ার ক্রিয়েটিভিটি বাঙালি থেকে করেছি, সেটাও আমার একটা ব্লগ, তো ওটা থেকেও আমি করেছি অনেকের, অনেককেই করেছি। তো তোমরা এসো, আমার মেয়েকেও সঙ্গে নিয়ে চলো, আমিও আছি। আজকের মতো এখানে শেষ করছি, বাই।